প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি খুব সমস্যায় পড়ে গেছিলাম যে আদৌ লাইফ আজকে আসতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। সূর্যদীপ রয়েছে, অর্পিতা প্রধান, কুমার মান্না, প্রভাস মন্ডল, সুমনা, অংশুমান, সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। অর্চিসমান গুড ইভিনিং, অর্কদেব গুড ইভিনিং, সম্মদী ভতা, বিষ্ণুপদ অনির্বাণ, সরি অনির্বাণ মান্না, আচ্ছা অংশুমান মান্না, তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। আমরা যেখানে আজকে শুরু করব সেটা হচ্ছে এইখানটা, অর্থাৎ আমরা গতদিন সম্পর্কে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এগুলো সম্পর্কে প্রায় পড়াটা শেষ করে ফেলেছিলাম। এবং আজকে আমরা শুরু করবো অনুশীলনের মাধ্যমে, এবং সেখান থেকে আস্তে আস্তে করে যত রকম প্রশ্ন হয় আমরা আলোচনা করতে থাকবো। হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার লেগেছ? ঠিক আছে, তাহলে শুরু করি। তোমরা কিন্তু উত্তর দিতে থাকবে, কারণ প্রশ্ন থাকলে উত্তর দিতে হবে তোমাদেরকে। দেখো, তোমাদের প্রথমে একটা ছক দিয়ে দিয়েছে, বলেছে কোন কোন অঙ্গাণু প্রাণী কোষে আছে আবার উদ্ভিদ কোষেও আছে, অর্থাৎ উভয় কোষে দেখা যায়। সেগুলো নিচে ছকে লিখে ফেলতে হবে আবার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সূর্যদীপ লিখে দিয়েছে যে হ্যাঁ স্পষ্ট শোনা যাচ্ছে, আর অসুবিধা নেই। কোনো কোনো অঙ্গাণু প্রাণী কোষে নেই অথচ উদ্ভিদ কোষে আছে, তার নাম অর্চিসমানও লিখেছে, হ্যাঁ শুনতে পাচ্ছি। অর্চিসমান অনেক দূরে আছে, পাথর প্রতিমা ভেতরে বলে খুব সম্ভবত নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে নতুন করে আবার একবার গুড ইভিনিং জানিয়ে দিচ্ছি যারা এসছো। অনেকে এসে আবার ফিরে গেছো, আবার ব্যাক করছো। শুভরাজ ঢুকলো, গুড ইভিনিং শুভরাজ। আমরা তাহলে শুরু করবো আজকে উদ্ভিদ এবং প্রাণী কোষ এবং কোষীয় অঙ্গাণু একেবারে প্রায় শেষ পর্যায়ে। যদি আর একটা ভিডিও নেব তোমাদের জন্য, সেখানে অবশ্যই তোমাদের আমি লাইভ ক্লাস বা লাইভে আসবো না, সেখানে আমি প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের হয় বা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সব প্রশ্ন যেটা মাল্টিপল চয়েস প্রশ্ন টাইপের কিছু রেখে দেবো, যেগুলো তোমরা নিজেরা রেডি করতে পারবে। আর ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে যেগুলো আলোচনা করবো সেগুলো একটা প্রশ্ন এক জায়গায় বাঞ্চ করে তোমাদের একটা ভিডিও করে দেবো, যাতে তোমরা পরবর্তীতে যে কোনো সময় ওই ভিডিওটা খুলে প্রশ্নগুলো কি কি আছে নিজে একবার ঝালিয়ে নিতে পারো। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই রয়েছে এরকম যে অঙ্গাণু গুলো, দেখো আমি দুটো নাম লিখে দিয়েছি, দুটো অংশ কোষপর্দা, দুটোতেই দেখা যায় নিউক্লিয়াস, এটাও দুটো দেখা যায়। আর একটা দুটোর নাম তোমরা লেখো দেখি চটচট করে, কারা কারা কেন উদ্ভিদ বা প্রাণী কোষে। হ্যাঁ স্যার কোনো ছবি দেখা যাচ্ছে না, কিন্তু আমি তো মোবাইলে দেখতে পাচ্ছি, আমি তো মোবাইলে দেখতে পাচ্ছি। তুমি একবার বন্ধ করে, অর্পিতা প্রধান তাই তো বলে, তুমি একবার বন্ধ করে আর একবার চালু করো, তাহলে তোমার ইউটিউব থেকে বেরিয়ে যাও, গিয়ে আবার একবার চলে এসো, তাহলে আমার মনে হচ্ছে সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ কিন্তু আমার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমার সামনে আমি মোবাইল নিয়ে রেখেছি যাতে আমার দেখতে সুবিধা হয়। সুরঞ্জনা মাইতি, গুড ইভিনিং, বুঝলি তোমার সমস্যা মিটলো? আমার মনে হচ্ছে তুমি একবার বেরিয়ে গিয়ে আবার ইউটিউবটা অন করো, তাহলে মনে হচ্ছে হয়ে যাবে। তাহলে তোমার লেখা শুরু করো। প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষে কোন কোন কোষে অঙ্গাণু গুলো আছে, দু একটা নাম লেখা শুরু করো।
আর প্রাণী কোষে নেই অথচ উদ্ভিদ কোষে আছে। দেখো উপস্থিতিতে আমি নাম লিখে দিয়েছি কোষ প্রাচীর, প্রাণী কোষে নেই উদ্ভিদ কোষে দেখা যায়। তোমরা জানো কোষ পর্দা বা উভয় কোষে থাকে, কিন্তু কোষ প্রাচীরটা কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে। আবার প্লাস্টিক বা ক্লোরো প্লাস্টিক, ক্লোরোফিল ধারণ করে যে প্লাস্টিক, সেই প্লাস্টিক কিন্তু কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে। তোমরা একটা বা দুটো যেরকম মনে যদি মনে পড়ে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই আছে এরকম অর্গানের নাম লিখে দেবো। ভীষণ সমস্যা হচ্ছে লাইভে ক্লাস করার মধ্যে, খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা তোমার লেখা শুরু করো, আমি নেক্সট চলে যাচ্ছি। তোমরা দু একটা নাম লিখে দাও, বৈশিষ্ট্য অর্থাৎ বেশ কিছু নাম দিয়েছে দেখো, কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাস্টিক, সেন্ট্রোজোম, এগুলো উদ্ভিদ কোষে প্রাণী কোষে কোথায় দেখতে পাওয়া যায়। যদি দুটো দেখতে পাওয়া যায় তাহলে দুটো ঠিক হয়ে দিলে চলবে, আর যদি একটা তো দেখতে পাওয়া যায় তাহলে ডেফিনেটলি তোমরা একটা দিয়ে টিক মারো। এটা কোষ প্রাচীর, এটা করে দেখা যায় উদ্ভিদ কোষে দেখা যায়, কিন্তু প্রাণী কোষে ওটা দেখা যাচ্ছে। এটা উদ্ভিদ কোষে তো দেখা যায়, আবার প্রাণী কোষেও কিন্তু দেখা যায়। প্রাণী কোষে সাধারণত দেখা যায় না, খুব ছোট ছোট দেখা যায়, আকৃতিতে অত্যন্ত ছোট। প্লাস্টিক পারক্সিজম, আচ্ছা পঁচিশমান লিখেছে একটা পারক্সিজম, আর কারো কোনো উত্তর আসে কিনা দেখা যায়। শুনতে সমস্যা হচ্ছে তোমাদের, নেটওয়ার্কে খুব সমস্যা আজকে হচ্ছে মনে হচ্ছে, আমার এখানে হচ্ছে মানে তোমাদের হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার এবার দেখতে পাচ্ছি, গুড, থ্যাংক ইউ। একবার বেরিয়ে গিয়ে যদি কারো দেখো যে সমস্যা হচ্ছে, একবার বেরিয়ে যাবে, অফ করে দিয়ে আবার অন করবে, এবং যখন অনটা করবে তখন তোমরা লাইভ চলছে তো ভিডিওর নিচে দেখা একটা লাল রঙের একটা টাইম যেটা এগোতে থাকে, একটা লাল রঙের দাগ আছে, ওই টাইমের ওই দাগটাকে ধরে একেবারে ডান দিকে পাঠিয়ে দেবে, একেবারে ডান দিকে পাঠিয়ে দেবে। সূর্যদীপ লিখেছে মাইটোকন্ড্রিয়া, গুড, থ্যাংক ইউ। দেখো প্লাস্টিক, প্লাস্টিকটা উদ্ভিদ কোষে থাকছে, সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, তোমার জানো এটা উদ্ভিদ কোষে থাকে না। উদ্ভিদ প্রাণী কোষের গঠনগত বিভিন্ন অংশকে ধরে দেখো, এগুলো বৈশিষ্ট্য এবং কাজ, এটা তোমরা বুঝনা করতে চেষ্টা করবে। আজকে আলোচনাটা করে যাচ্ছে, তোমার কিন্তু নিজেরা করবে। এটা গলগি বডি, গলগি বডি উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে, যদি উদ্ভিদ কোষের নাম হচ্ছে কি ব্যাকটেরিয়া, মনে রাখবে। প্রশ্ন পরের দিকে আছে, উদ্ভিদ কোষে গলগি বস্তুকে বলা হয় ব্যাকটেরিয়া, প্রাণী কোষে নাম গলগি বস্তু, কিন্তু প্রাণী উদ্ভিদ কোষে রয়েছে, ওই অর্গানটি রয়েছে কোষীয় অঙ্গাণুটি, কিন্তু তার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। ইয়েস, রাইবোজোম, রাইবোজোম লিখলে আচ্ছা অংশমান, তাই তো? হ্যাঁ অংশমান লিখছে রাইবোজোম, থ্যাংক ইউ। মাঝে মাঝে সাউন্ডটা কেটে কেটে আসছে, তার মানে নেটের খুব সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো কয়েকদিন এখন অপেক্ষা হবে, আরে বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, এবার দেখো কোষ প্রাচীর, এটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় কোষেই দেখা যাচ্ছে। বৈশিষ্ট্য তোমরা জানো যে কোষ পর্দার বাইরে এটা একটা পুরু স্তর, কাজ হচ্ছে কোষকে বাইরের কোনো আঘাত থেকে রক্ষা করা, কিংবা কোষের আকৃতিকে বজায় রাখা বা আকৃতি দান করা। প্লাজমা পর্দা, যেটা তোমরা কোষ পর্দা নামে জানো, এটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় থাকে সাইটোপ্লাজমের বাইরে। সাইটোপ্লাজম এটা হচ্ছে তাহলে সাইটোপ্লাজমটা যদি না করো থকথকে জেলির মতো একটা তরল বা পদার্থ, যেটা কোষে পর্দার দ্বারা আবৃত হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। মাঝে মাঝে সাউন্ডটা কেটে কেটে আসছে, হ্যাঁ বুঝতে পেরেছি, কারণ কিছু করার নেই, কারণ আমাদের
নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এবার দেখো তো সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখে নাও, যদি সাউন্ডটা ঠিকঠাক থাকে তাহলে ভালো। নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয়েরই কেন্দ্রস্থলে থাকে কোষের একেবারে, এবং কোষের সমস্ত কার্যকলাপকে এটা নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়, অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়া কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদে এবং প্রাণীদের করে এবং শরীরের যাবতীয় বিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে শক্তি সেই শক্তিটা তৈরি করতে সাহায্য করে, খাদ্যকে জারিত করে শক্তিটা উৎপন্ন হতে সাহায্য করে। গলগি বস্তু তোমরা জানো ভেতরে বেশ কিছু রস থাকে, উৎসেচক থাকে, যেগুলো খাদ্যবস্তুকে পাচিত করতে সাহায্য করে। লাইসোজোম, এটাও অনেকটা গলগি বস্তুর মতো উৎসেচক ধারণ করে এবং পাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কোন কোন সময় আবার যে কোষের মধ্যেই লাইসোজোমটি রয়েছে সেই কোষটাকে পর্যন্ত সেই কোষটা পর্যন্তকে ধ্বংস করে দিতে পারে এরা। সেন্ট্রোজোম তোমরা পড়েছিলে যে এটা কোষ বিভাজনে মূলত অংশগ্রহণ করে এবং কোষ বিভাজন দ্রুত করতে এটা সাহায্য করে, অর্থাৎ এই সেন্ট্রোজোম যদি কারোর কোনো কোষের মধ্যে না থাকে তাহলে সেই কোষ কখনো বিভাজিত হতে পারে না। এবং এরকম একটা কোষের নাম তোমরা সেদিন শুনেছিলে, তোমাদের একজন সিনিয়র দাদা ছিলেন সেদিন লাইভ দেখছিলেন, তিনি উত্তরটা দিয়েছিলেন, তোমরা পারোনি সেদিন, বলেছিলেন তিনি নার্ভ কোষ বা নার্ভ সেল। রাইবোজোম, এটা তোমরা জানো যে এটা এমন একটা কোষীয় অঙ্গাণু যে কোষীয় অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষে এরা সাহায্য করে। প্লাস্টিড, প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, নিউক্লিওপ্লাস্টিড, তিন ধরনের এই কোষীয় অঙ্গাণুটি মূলত সালোক সংশ্লেষে সাহায্য করে। পাতা ফুল ফল এদের কালার বা বিভিন্ন রং আনতে সাহায্য করে, কেটে কেটে যাচ্ছে, কিছু করার নেই বলে আজকে পর্যন্ত তাহলে এরকমই বলে সমস্যাটা হবে, এছাড়া তো আর আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না। 86 হয়ে যাচ্ছে, তার মানে রীতিমতো খুব টাফ হয়ে গেছে, বুঝতে পেরেছি। দেখি কিছুটা কমানো যায় কিনা দেখি, টোটাল 100 পয়েন্ট থেকে গেছে, খুব সমস্যা তৈরি করেছে আজকে। যাই হোক, তাড়াহুড়ো করে দেখি কতটা এগোনো যায়, নাহলে আরেকদিন তো বললাম যে প্রশ্ন উত্তর গুলো নিয়ে আমি একটা প্রশ্ন আর একটা ভিডিও করে দেবো। কোষগহ্বর, কোষগহ্বর হচ্ছে, কোষগহ্বরটা হচ্ছে ঢাকুয়েল বলছি ইংলিশে, কোষগহ্বরটা কোষের ভেতরে একটা বেশ ফাঁপা ব্লাডারের মতো একটা কোষীয় অঙ্গাণু যার মধ্যে কোষ রস থাকে বা সেল স্যাপ থাকে, এবং এই কোষগহ্বরকে কোষের ভাঁড়ার ঘর বলা হয়। তার কারণ হচ্ছে এখানে সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পদার্থ গুলোকে জমা করে রাখে কোষ। মোটামুটি সবগুলো কোষ সম্পর্কে জানা হয়ে গেল। এবার দেখো একটা এ স্তম্ভ বি স্তম্ভ, এরকম দুটো স্তম্ভ তোমাদের দিয়েছে, যে দুটো স্তম্ভকে মেলাতে হবে, দেখা দেখি ঠিক আছে কিনা। যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় তাকে কি বলে, যে অঙ্গাণু কোষে শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় তাকে কি বলে, এটাকে এটাকে মাইটোকন্ড্রিয়া বলে। একেবারে নিচের দিকে দেখো এই কানটাতে রয়েছে, অর্থাৎ এইটাতে ক লিখে দিলাম, এটা হলো ক। চলবে, এই সমস্যা নিয়ে আজকে চলতে হবে। তাহলে প্রাণী কোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে, প্রাণী কোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে সেটা দেখো নেক্সট পেজে রয়েছে, এখানে নেক্সট পেজে রয়েছে, সেটা হচ্ছে দেখো সেন্ট্রোজোম, এটা হচ্ছে খ। তারপরে দেখো তিন নম্বরে রয়েছে
বাইরে যে উদ্ভিদ কোষে যে অংশ থাকার জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়। কি হবে এটা? কোষ প্রাচীর হবে, তোমরা জানো, কারণ কোষ প্রাচীর রয়েছে এই যে, এখানে কোষ প্রাচীর রয়েছে এই পেজে, এটা হচ্ছে গ। এটা হচ্ছে গ। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে বল, দেখো লেখা আছে খাদ্য তৈরি। কোষের যে অংশটির মধ্যে জিন থাকে, এটা তোমরা জানো, কোষের যে অংশটির মধ্যে জিন থাকে, এটা একেবারে দেখো সোজাসুজি রয়েছে, নিউক্লিয়াস। ঘ, তারপরে দেখো চ্যাপ্টা থলি, লম্বা থলি, চ্যাপ্টা থলি, লম্বা থলি, ছোট গহ্বরের ভাঁড়ার, এটা কি হবে? এটা তোমরা জানো, এটা কি হবে বলো? এটাতে চ্যাপ্টা থলি, লম্বা থলি এবং ছোট গহ্বরের ভাঁড়ার, গলগি বডি, গলগি বডি। কারণ গলগি বডির আকৃতিটা তোমরা জানো, অনেকগুলো চ্যাপ্টা থলি, অনেকগুলো লম্বা থলি এবং অনেকগুলো ছোট ছোট গোল গোল থলি নিয়ে এই গলগি বডিটা তৈরি, এবং এগুলো সমস্ত এই থলিগুলোর ভেতরে উৎসেচক বা রস ক্ষরণ খরিত পদার্থ যেগুলো সেগুলো এখানে ভর্তি থাকে। রোগ জীবাণু পরে ধ্বংস করার সময় শ্বেত রক্ত কণিকায় যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে, কে বাড়বে? লাইসোজোম। কারণ পাচন প্রক্রিয়া বা ধ্বংস করার ব্যাপারে এই একটি কোষীয় অঙ্গাণু খুব বিখ্যাত। তারপর দেখো উদ্ভিদ কোষে এখানে জল, খাদ্য, রেচন পদার্থ, বায়ু এসব জমানো থাকে, তাহলে কে এটা? উদ্ভিদ কোষে জল, খাদ্য এগুলো থাকে, এটাতে হবে কি? ভ্যাকুয়েল। কারণ ভ্যাকুয়েলের সমস্ত কিছু জমার আগে বলেছিলাম ভাড়ার ঘর, ভ্যাকুয়েলকে বলা হয় ভাড়ার ঘর। এটা হচ্ছে ছ। তারপরে দেখো বলছে সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে, সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে কারে কে বিভক্ত করে? কোষ পর্দা থেকে নিউক্লিয়াস পর্যন্ত সরু সরু সুতার মতো বেশ কয়েক অংশগুলো লেগে থাকে, যার জন্য সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে যায়, তাহলে এটা কে করে? এটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। পাশে রয়েছে বর্গীয় জ, খাদ্য তৈরি করে। হ্যাঁ, তোমার লিখে যাও, গুড, থ্যাংক ইউ। 25 মান আর সঞ্জয়দীপ লিখে যাচ্ছে, বাকিরা কিন্তু কেউ লিখছো না, তুমি লেখো, উত্তরে দাও। হ্যাঁ, ভুল হয়ে হোক, ভুল হলেও কোনো ক্ষতি নেই, ভুল হলেও ক্ষতি হবে না, আর ঠিক হলে তো নিশ্চয়ই ভালো ভালো ব্যাপার, অবশ্যই তোমার থ্যাংক ইউ পাওয়ার যোগ্য, কিন্তু ভুল হলে কোনো ক্ষতি নেই, কারণ এতে পড়াশোনা চলছে, ভুল তো হবেই, তাই না? আমাদের মধ্যে যখন আমরা ছিলাম, ছাত্র ছিলাম, আমরাও এরকম ভুল করতাম, কোনো অসুবিধা নেই, মাসে মাসে মাঝে মাঝে বকতো, মারতো, আবার বুঝিয়েও দিতেন, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর খাদ্য তৈরি করতে খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ও ফলের রং ধারণ করে। তোমরা জানো প্লাস্টিড ছিল, কিছুক্ষণ আগে আলোচনা হয়েছিল যে প্লাস্টিড হচ্ছে সবুজ হয়, আর তারপরে এটা বিভিন্ন কালার ধারণ করে, এবং আবার লিউকোপ্লাস্টিড যখন হয় তখন এটা কি করে না, কোনো বর্ণ ধারণ করে না, তাহলে কি হলো? বর্গীয় বর্ণের ঝ হবে, তাই তো? হ্যাঁ, ধর ঝ হবে, তাহলে প্লাস্টিকটা হচ্ছে ঝ। রোগ জীবাণু, আচ্ছা সরি, এটা হয়ে গেছে। এরপরে লাস্ট, প্রোটিন সংশ্লেষকারী কোষে এন্ডোপ্লাজমীয় জালিকার বাইরের দেওয়ালে যা লেগে থাকে থাকার জন্য অমসৃণ লাগে, তাহলে কোন কোন সময় অমসৃণ লাগে, কোন কোন সময় মসৃণ লাগে, কে এসে বলো? ইয়েস, রাইবোজোম। এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে ইয়ং। তাহলে সবগুলো মোটামুটি জেনে গেলাম আমরা। তো অমসৃণ থাকে যখন রাইবোজোম লেগে থাকে, যখন রাইবোজোম লাগে না তখন সেটাকে মসৃণ বলা হচ্ছে, এন্ডোপ্লাজমিক জালিকা। গুড, থ্যাংক ইউ।
হ্যাঁ, এই তো অনির্বাণ লিখেছে, স্যার নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেটের প্রবলেম হচ্ছে আজকে, আমি বুঝতে পেরেছি, আমারই হচ্ছে, আমি ওয়াইফাই তে বসে রয়েছি, আমারই হচ্ছে, তোমাদের তো সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছি। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, দেখা দেখি প্রোটিন তৈরি করতে সাহায্য করে কে? হ্যাঁ, অবশ্যই রাইবোজোম। কোষের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয়, ক্ষরণ করতে সাহায্য করে। সংশ্লেষ করে মানে তৈরি করতে সাহায্য করে, জমা রাখে, আবার ক্ষরণ করতে সাহায্য করে। তাহলে কি হবে? এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু, এটাও ক্ষরণ করে, কিন্তু সঞ্চয় করে রাখতে বলছে। সংশ্লেষ হবে, সঞ্চয় হবে, অর্থাৎ তৈরি করবে। এটা কি হবে তোমার নিজের লেখা দেখি? কোষের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয় এবং ক্ষরণ করতে সাহায্য করে। দুয়ের দাগেরটা দেখি, এটা কে উত্তর দেয়, কোনটা ঠিক হবে? লেখা আছে এন্ডোপ্লাজমীয় জালিকা, তো হবে না। গলগি বস্তু এর ক্ষরণ করে, কিন্তু লাইসোজোম এ কিন্তু উৎসেচক থাকে, সেন্ট্রোজোম এও ক্ষরণ করে না, ভ্যাকুয়োল এ সঞ্চয় করে, কিন্তু এর তো ক্ষরণ করা শুনিনি। তাহলে কে হতে পারে দেখা দেখি, এটা বলে কি? আমি অপেক্ষা করছি, এটা উত্তর এলে আমি যাব। তারপরে বলছে কোন কোন অঙ্গাণু একটি অপরটির বিপরীত কাজ করে খুঁজে বলাও। উদ্ভিদ কোষে খাদ্য সংশ্লেষ এবং ভাঙন। হ্যাঁ, সুরঞ্জনা মাইতি লিখছে, গুড, থ্যাংক ইউ। আর কবে এই তো লিখেছো, তো বসেছিলে কেন? তোমরা উত্তর দিতে হবে, যত উত্তর দেবে তত তোমরা তোমাদের মাথা চিন্তা শক্তিটা পরপর কাজে লাগবে। জানি আজকে একটু সমস্যা হচ্ছে, তারই মধ্যে যেতে হবে। প্লাস্টিড, প্লাস্টিড এলো, চুষমান, ঝ, গুড। প্লাস্টিডে ঝ গেছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আর একটা থাকলো ইয়ো, তারপরে তোমাদের নেক্সট ডে তে তোমরা একটু পিছিয়ে আছো আমার থেকে, বুঝতে পেরেছি। কোন 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 অঙ্গাণু একটি অপরটির বিপরীত কাজ খুঁজে বলে, অর্থাৎ একটার সঙ্গে আর একটা। হ্যাঁ, কোনটার উত্তর দিলে আর করে ভ্যাকুয়াম, কোনটার উত্তর দিলে? বলছে কোন কোন অঙ্গাণু একটি অপরটির বিপরীত কাজ করে খুঁজে বার করে লেখো। উদ্ভিদ কোষে খাদ্য তৈরি করে কে? এটা করে কে? প্লাস্টিড। এটা করে কে? প্লাস্টিড। আর ভাঙে কে উদ্ভিদ কোষের খাদ্য? ভাঙতে সাহায্য করে কে? উদ্ভিদ কোষ ভাঙতে সাহায্য করে। আচ্ছা, ইয়ার দাগেরটা কি ছিল তোমাদের? হচ্ছে রাইবোজো। আচ্ছা, সুরঞ্জনা বলছে ভ্যাকুয়াল, কোষপর্দা বলছে, কোনটা কোষপর্দা? কত দাগে উত্তর লিখলে সূর্যদীপ? উদ্ভিদ কোষে খাদ্য সংশ্লেষ, ভাঙন, এ দুটো হয় প্লাস্টিড, আর ভাঙন হয় মাইটোকন্ড্রিয়া। কারণ কি না, কারণ তোমরা জানো মাইটোকন্ড্রিয়া হচ্ছে খাওয়ারটা ভেঙে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, এই জন্য এটা হচ্ছে প্লাস্টিড, হচ্ছে খাদ্য তৈরি করতে সাহায্য করে, ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোফিল থাকে, আর ভাঙতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। প্রাণী কোষের ভেতরে প্রোটিন সংশ্লেষ আর প্রোটিন পাচন, অর্থাৎ প্রোটিনকে তৈরি করতে সাহায্য করছে কোন কোষীয় অঙ্গাণু, এটা তোমরা জানো, রাইবোজোম, তাই না? আর প্রোটিনকে পাচন করতে সাহায্য করছে কে? প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করছে কে? প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করে কে? শুনতে পাচ্ছ না তোমরা? কেউ চুপ করে গেলে দেখা যাচ্ছে, কেউ নড়ছে না, কেউ কোনো কিছু উত্তর আসছে না। পাচনে সাহায্য করছে কে? পাচন করতে সাহায্য করে লাইসোজোম, তাই না?
তারপরে দেখো কোষের কোন অঙ্গাণু থেকে কোন অঙ্গাণু উৎপন্ন হয় লেখো, গলগি বস্তু উৎপন্ন হয় থেকে, গলগি বস্তু এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে, কোষ পর্দা থেকে নিউক্লিয়াস পর্যন্ত যে এন্ডোপ্লাজমীয় জালিকা বিস্তৃতি লাভ করে তার গায়ে এটা লেগে থাকে। রঞ্জনা লিখছে মাইটোকন্ড্রিয়া, ইয়েস। তারপরে মাইটোকন্ড্রিয়া, ওকে। তারপর দেখো লাইসোজোম, লাইসোজোমটা কোথেকে উৎপন্ন হয়? লাইসোজোম উৎপন্ন হয় গলগি বস্তু থেকে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, ইয়েস, প্রোটিনটা সংশ্লেষ করতে সাহায্য করে। গুড, থ্যাংক ইউ। এই তো লিখছে, তো সুরঞ্জনা এবার উত্তর দেওয়া শুরু করেছে। রাইবোজোম এন্ডোপ্লাজমিক জালিকা, এটা কোথা থেকে উৎপন্ন হয়? প্লাজমা পর্দা থেকে বা কোষ পর্দা থেকে, অর্থাৎ কোষের যে বাইরে যে পর্দা থাকে সেখান থেকে এন্ডোপ্লাজমিক জালিকা উৎপন্ন হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে এবং কোষের সাইটোপ্লাজমকে বেশ কয়েকটি আগে ভাগ করে, ইয়েস, লাইসোজোম, থ্যাংক ইউ। এবার রাইবোজোম, এটা কোথেকে উৎপন্ন হবে? এটা নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়, নিউক্লিয়াস থেকে উৎপন্ন হবে রাইবোজোমটি উৎপন্ন হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়েস, গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হবে। এই তো এবার উত্তর আসছে, সবাই উত্তর দাও, উত্তর দিতে থাকো, যত উত্তর দেবে তত তোমাদের তোমরা অংশগ্রহণ যত করবে তত তোমাদের ভালো লাগবে। দেখো এরপরে বলছে খাওয়ার পরে পরে পাকস্থলীর ক্ষরণকারী গ্রন্থি কোষকে, গ্রন্থি কোষগুলিতে কোন অঙ্গাণু সংখ্যা বেড়ে যায়? পাকস্থলীর উৎসেচক ক্ষরণকারী গ্রন্থি কোষ, উৎসেচক বলতে কোথায় থাকে? গলগি বস্তুতে থাকে, তাই না? ইয়েস, রাইবোজোম। অর্কদেব লিখেছে রাইবোজোম, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো, হ্যাঁ, 2 লিখেছে, ঠিক আছে, গলগি বস্তু হবে, লাইসোজোম তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হবে না, ওটা গলগি বস্তু থেকে হবে, বুঝেছো? ঠিক আছে। আচ্ছা তারটা হচ্ছে বলছে খাওয়ার পরে পাকস্থলীতে উৎসেচক ক্ষরণকারী গ্রন্থি কোষ, এখানে কোন অঙ্গাণু বেশি পরিমাণ সক্রিয় হয়ে যায় সেটা কোনটা হবে? কারণ উৎসেচক কোথায় থাকে, কোন কোষীয় অঙ্গাণু থাকে আমরা জানি, গলগি বস্তুতে থাকে, ইয়েস। এই তো সুরঞ্জনা লিখেছে গলগি বস্তু, থ্যাংক ইউ। তারপরে বলছে দেখো অন্ত্র, অন্ত্রের দেওয়ালে পেশিকোষ গুলিতে আস্তে আস্তে নড়াচড়া করে, কিন্তু হাত পায়ের পেশিকোষ গুলি নড়াচড়া করে খুব তাড়াতাড়ি, তাহলে হাত এবং পায়ের পেশিকোষে কোন অঙ্গাণু থাকে? হাত পা যদি নড়াচড়া করতে হয় তাহলে কি হবে? হাত পা নড়াচড়া করতে গেলে শক্তি উৎপন্ন লাগবে, সেই শক্তি যদি লাগে তাহলে অতিরিক্ত শক্তি কোন কোষীয় অঙ্গাণু তৈরি করে? ইয়েস, কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা অনেক সংখ্যায় হাতে পায়ে পেশিতে তৈরি হয়ে যায়, গলগি বাড়ি, গুড, থ্যাংক ইউ, গলগি বস্তু। আচ্ছা এবার দেখো বলছে যাই তোমাকে বলেছে যে এগুলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে স্লাইডের উপর রেখে, এটা তোমাদের এখন আর নাইলেও চলবে, অসুবিধা নেই। তবে পর্দার মতো অংশ যেটা বলছে, যে বলেছে পুঁই বা লাউ ডাটার ছাল, লিপাতার ছাল, এগুলো নিয়ে তোমাকে বলেছে, এগুলো দেখতে বল, যাই হোক দেখার দোকানে আমাদের পরে প্রশ্ন চলে যাবে। আমি কটা 10টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এই 10টা প্রশ্ন আলোচনা করে আজকে আমরা শেষ করব। আর পরের দিন আমি কিন্তু এই 10টা প্রশ্ন তার সঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন, আজকে যেগুলো আলোচনা হলো সার ভিতর থেকে বেশ কিছু প্রশ্ন 25-30টা প্রশ্ন আমি বেছে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা দেখবে। সেটা কখনো আর লাইভ সামনের সপ্তাহে মঙ্গলবার হবে না, আমি থাকবো না, আমি একটু কাজে যাব, আমরা এলে আবার সামনের সপ্তাহে কোনো লাইভ হবে না, পর তার পরের সপ্তাহ থেকে। তবে সামনের সপ্তাহে আমি কিন্তু তোমাদের জন্য 2টো ভিডিও আপলোড করব। তাহলে এখানে দেখো তোমাদের প্রথম আছে নিউক্লিয়াস, এটা কিন্তু সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। বলো দেখি নিউক্লিয়াস কথাটির অর্থ কি, নিউক্লিয়াস কথাটির অর্থ কি, এটা একটু তোমাদের বলতে হবে। হ্যাঁ বলো দেখি নিউক্লিয়াস কথার অর্থটা কি। তারপরে বলছে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে, তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে লিখতে থাকো, চটচট করে লিখতে থাকো, দাগ নাম্বার দেবে আর উত্তরগুলো লিখবে, একের দাগ দিয়ে উত্তরগুলো লিখবে। দেখি
বা তোমরা উত্তর কটা লিখতে পারো, কিছু তোমাদের বইতে নেই, আলোচনার মাধ্যমে হয়েছে, কেউ তোমরা হয়তো জেনেছো, আর কিছু বইতে আছে, বেশিরভাগটাই বইতে আছে, দুই একটা প্রশ্ন বইতে থাকবে না, কিন্তু আমি আলোচনা করে গেছি, দেখি তোমাদের মনে আছে না, না থাকলে আমি লিখে বলে দেবো। নিউক্লিয়াস কথার অর্থ কি? বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে? গলগি বডির নামকরণ হলো কিভাবে, মানে কার জন্য বা কার নামের জন্য এটা হয়েছে? নিউক্লিয়াস কথাটির অর্থ কি? কোষ রস কোথায় দেখতে পাওয়া যায়? লাইসোজোম যে প্রক্রিয়ায় কোষকে ধ্বংস করে তার নাম কি? অর্থাৎ প্রক্রিয়াটার নাম বলতে হবে, প্রসেসটার নাম বলতে হবে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কথাটার অর্থ হচ্ছে অন্তঃশ্বাস, অন্তঃশ্বাস। তাই তো, কার সারে লিখতে খুব কষ্ট হচ্ছে, একদিকে টান মারলে আর একদিকে পালাচ্ছে। বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে? এটা বলেছিলাম কিন্তু, এটা হচ্ছে সিনোসাইট, 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 বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। গলগি বডির নামকরণ কেন হলো এটা তো বলতে পারবে, বলো দেখি গলগি বডির নামকরণ কেন হলো? গলগি বডির নামকরণ হলো ইতালির বিজ্ঞানী ক্যামিলো গলগির নাম অনুযায়ী। ক্যামিলো ক্যামিলো গলগি, ক্যামিলো গলগি নাম অনুযায়ী, বা তিনি প্রথম দেখেছিলেন এই বডিটিকে, অর্থাৎ এই কোষীয় অঙ্গাণুটিকে, সেই জন্য তার নাম অনুযায়ী নাম হয়ে গেছে, ক্যামিলো গলগির নাম অনুযায়ী হয়েছে গলগি বডি। আর কোষ রসটা কোথায় দেখতে পাওয়া যায়? কোষ রস দেখতে পাওয়া যায় বলেছিলাম ভ্যাকুয়োল, ভ্যাকুয়োলে, তাই না? বহুনিউক্লিয়াস কোষ সিনোসাইট বলা হয়, সিনোসাইট, বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইট, ঠিক আছে? উত্তর ভুল হতে পারে, অসুবিধা নেই। লাইসোজোম যে প্রক্রিয়ায় কোষকে ধ্বংস করে তার নাম কি? তার নাম হচ্ছে অটোলাইসিস, অটোলাইসিস, মনে থাকবে অটোলাইসিস। তাহলে কিন্তু মনে রাখবে ভালো করে, অটোলাইসিস। তোমাদের আর একটা কথা বলে দিই, তোমরা কিন্তু তোমরা ভিডিও দেখছো বা আমাদের যে ধরো আমার এই চ্যানেলের ভিডিও গুলো দেখছো, সেখানে তোমাদের কোনো যদি দরকার থাকে, কোনো প্রশ্নের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে বা ভালো লাগলো মন্দ লাগলো, ভালো লাগলে সেটাকে একটা লাইক করলে, বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করতে হবে, কারণ তোমাদের যদি উপকার হয়ে থাকে, তোমাদের নিশ্চয়ই উপকার হচ্ছে বলে আমার বিশ্বাস, কিন্তু আমার বিশ্বাসের সঙ্গে তোমার বিশ্বাসটা মেলা দরকার। তোমাদের যদি উপকার হয় তাহলে বন্ধু বান্ধবকে দরকার পড়লে তাদেরকেও দিয়ে দাও, কারণ সবাই বাড়ির মধ্যে বসে রয়েছে, অনেকে সমস্যা হচ্ছে, অনেকে মাসে মাসের কাছে পড়তে যেতে পারছে, অনেকে যেতে পারছে না, যারা যেতে পারছে না তারা অন্তত ভিডিওটা পেলে বা এরকম ক্লাসের সঙ্গে যদি অ্যাড হতে পারে তাহলে তাদের একটু লাভ হবে। এটা তোমার বন্ধু বান্ধব, তাই তোমাদেরকে এই একটু কাজটা করতে হবে। আর ভালো লাগলে অন্তত লাইকটা করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের উপকার হচ্ছে, তাহলে আমারও ভালো লাগবে, কারণ এই যে ঘাম বেরিয়ে যাচ্ছে, বসে আছি আমি একটা ছোট্ট ঘরের ভেতরে, যেন কোনো হাওয়া বাতাস নেই, তোমাদের কথা কেটে যাচ্ছিল বলে আমি ফ্যানটাও বন্ধ করে দিয়েছি। তুমি ফ্যানের নিচে বসে আছো কিন্তু আমি ফ্যান বন্ধ করে বসে আছি, পুরো ঘামছি এখন, তো আমারও কষ্ট হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, এই তো লিখে যে বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হচ্ছে সিনোসাইট, সিনোসাইটিয়াম, সিনোসাইটিয়াম আর সিনোসাইট একই জিনিস, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, এই তো, গুড, ঠিক আছে। এরপরে প্রশ্ন পরের দিকে চলে যাব, সালমন সালমন মাছের ফুলকায় কি কোষ থাকে?
এটাও বলতে পারবে। মরুভল্লুকের চামড়ার নিচে কোন পদার্থের স্তর দেখা যায় এটাও তোমরা বলতে পারবে। উদ্ভিদ কোষে গলগি বস্তু কি নামে পরিচিত কিছুক্ষণ আগে বলেছিলাম, হ্যাঁ এটা দেখো বলো দেখি। অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাকে সাহায্যকারী অঙ্গাণুর নাম কি, এটা একটু মাথা খাটিয়ে উত্তর দাও। কৃষ্টি কোন অঙ্গাণু দেখা যায় এটাও তোমরা পারবে। আমি অপেক্ষা করলাম তোমাদের উত্তরের জন্য, দেখি তোমরা চটপট করে লিখে পড়ো। দাগে দাও ছয়, দাগে দাও সালমান মাছের ফুলকায় কি কোষ থাকে, শুধু কোষের নামটা বললেই হবে। মরুভল্লুকের চামড়ার নিচে কোন পদার্থের স্তর দেখা যায়, শুধু পদার্থটির নাম বললে চলবে। উদ্ভিদ কোষে গলগি বস্তু কি নামে পরিচিত এটাও তোমরা লিখে ফেলো, এটা তোমরা জানবে। কিছুক্ষণ আগে আমি বলে গেছি, যখন গলগি বস্তু নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমি বলে গেছি প্রাণী কোষে এটাকে গলগি বস্তু বলা হয়, কিন্তু উদ্ভিদ কোষে এটাকে আর একটা নাম বলা হয়। বলে পেলো দেখি, একেবারে শেষ লগ্নে চলে এসেছি। তোমরা পরে ভিডিওটাকে কালকে 10টার পরে একটু দেখবে, কারণ 10টার পরে এই আজকে যে স্ট্রিমিং হচ্ছে লাইভ হচ্ছে, তো এটা প্রসেসিং হয়ে একদম কমপ্লিট ভিডিও তৈরি হতে সময় লাগে প্রায় কাছাকাছি 12 ঘন্টা, বা তার মানে আজকে এই যে 10টা মানে কাল সকাল 10টা পর সময় এটা ফ্রেশ হবে ভিডিওটা। তারপরে আমি একটু প্রথম দিকে যে 2-3 মিনিট 4 মিনিট তোমাদের সঙ্গে কথা হয় না, আমার শুরু করতে সমস্যা হয়, সেগুলো আমি কেটে দিই যাতে তোমাদের পরের দিকে দেখার সময় সমস্যাটা না হয়। সেই জন্য তোমরা আগামীকাল 10টার পরে 11টা 10টা বা 11টার পরে দেখবে, আবার তখন দেখবে ভালোভাবে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ, তখন আর সমস্যা হবে না। তখন একটু কমেন্ট টমেন্ট পারলে লিখবে, কোনো উত্তর কোনো প্রশ্নের উত্তর দাগ নাম্বার দিয়ে লিখে দিলে, এগুলো করো, করলে তোমাদেরই ভালো লাগবে, ঠিক আছে? আর আমারও ভালো লাগবে, আমি দেখলাম যে তোমরা উত্তর দিচ্ছ, কে উত্তর দিচ্ছ তোমরা আমি দেখতে পাচ্ছি। তাহলে উত্তর গুলো আসুক। সালমান মাছ, মাছের ফুলকায় কি কোষ থাকে গো? ক্লোরাইড কোষ। ক্লোরাইড, ক্লোরাইড কোষ থাকে, তাই না? মরুভল্লুকের চামড়ার নিচে কোন পদার্থের স্তর থাকে? উত্তর আসা শুরু করুক, শুরু হচ্ছে কি দেখি, আমি লিখে ফেলছি কারণ অনেকক্ষণ হয়ে গেল। উদ্ভিদ কোষে গলগি বস্তুকে কি বলে ডাকা হয়, বলেছিলাম তোমাদের কিছুক্ষণ আগে, ডিকটিওজোম। ডিকটিওজোম, ঠিক আছে। অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাকের সাহায্যকারী অঙ্গাণুর নাম এটাকে কি বলে? না এটা গলগি বডি হবে না, এটা হবে লাইসোজোম। অন্তঃকোষীয় কোষকে ধ্বংস করতে সাহায্য করে, আবার পাচন প্রক্রিয়াতেও সাহায্য করে, ওই জন্য এটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে? এটা গলগি বডির সঙ্গে, এই গলগি বডি আর লাইসোজোমটা গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। অন্তঃকোষীয় পরিপাক আর বহিঃকোষীয় পরিপাক। আর কৃষ্টি, এটা তো তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়, কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে দেখা যাচ্ছে। সুরঞ্জনা লিখেছে ক্লোরাইড কোষ, একটু লেটে বুঝতে পেরেছি তোমাদের অনেকে পিছিয়ে চলছো, এই তো ফ্যাট, গুড। অর্পিত, আমাদের সূর্যদীপ লিখেছে ফ্যাট, সঠিক উত্তর, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্চিসমান লিখেছে ক্লোরাইড কোষ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই উত্তর লেখা শুরু করে দিয়েছো, এবারে বুঝতে পেরেছি মানে তোমাদের একটু লেটে চলছে। তোমাদের বলেছিলাম যে টাইম লাইনটা ভিডিওর নিচে লাল রঙের যে টাইমটা, যখন টাইম সময়টা যখন এগোতে থাকে তখন একটা লাল রঙের দেখবে একটা ছোট্ট বিন্দু পরপর এগোতে থাকে, এইটাকে আঙুল দিয়ে একবার লাস্টে টেনে দাও। আঙুল দিয়ে লাস্টে টেনে দিলে আমার সঙ্গে তোমরা একই সঙ্গে চলবে, ঠিক আছে, অসুবিধা নেই, এগুলো পরপর করতে করতে শিখে যাবে তোমরা। দেখো একটু পিছিয়ে আছো তোমরা, একেবারে ডান দিকে দেওয়ালে ঠেলে দাও, মোবাইলের ডান দিকে ঠেলে দাও, দিলে দেখবে একেবারে কন্টিনিউ চলবে। ফ্যাট সঞ্চয়কারী কোষ, সুরঞ্জনা মাইতি, তাই তো, গুড, সবাই লিখছেন সুন্দর।
তারপরে সঞ্জীবনী বলে কিছু, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া বলতে কোনটা, উদ্ভিদ গলগি বস্তু কি নামে পরিচিত? না, মাইটোকন্ড্রিয়া নয়, এটা ডিকটিওজোম, ডিকটিওজোম, ঠিক আছে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াটা, মাইটোকন্ড্রিয়া নামে খ্যাত উদ্ভিদ কোষে প্রাণী কোষের দুপাশে, কিন্তু এইটা মাইটোকন্ড্রিয়া না। যাও, অর্কডে লিখেছে ফ্যাট, ইয়েস, থ্যাংক ইউ, একেবারে সঠিক উত্তর। এই তো বেশ কিছু উত্তর আসছে, তোমরা উত্তর দিতে পারবে আমি জানি। হ্যাঁ, নেটের জন্য অনেকে তোমরা একটু ডিস্টার্ব ফিল করছো, তোমরা যত লিখবে তত আস্তে আস্তে করে। ক্লোরাইট কোষ, শুভরাজ, হ্যাঁ শুভরাজ অনেক লেটে চলছে। আচ্ছা অংশুমান, মাইটোকন্ড্রিয়া, অংশুমান, এবারে উত্তরগুলো চলে আসুক, আস্তে আস্তে করে চলে আসুক। কৃষ্টি গঠন করে মাইটোকন্ড্রিয়া, 25 নম্বর, থ্যাংক ইউ, একেবারে ঠিক উত্তর দিয়েছো। মাইটোকন্ড্রিয়াই কৃষ্টিটাকে তৈরি করে, কৃষ্টি তৈরি করে মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃগাত্র রয়েছে নিচে ভেতরের যে ওয়ালটি, সেই ওয়ালটি ভেতর দিকে বারবার বারবার পিছিয়ে পিছিয়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে অন্তঃগাত্র যে লম্বা লম্বা আঙুলের মতো যে অভিক্ষেপ গুলো তৈরি করে সেগুলোকে বলা হয় কৃষ্টি। 38 নম্বর লিখে যে ডিকটিওজম, গুড, ইয়েস, একেবারে সঠিক উত্তর, থ্যাংক ইউ। কৃষ্টি কোন অঙ্গাণুতে থাকে? কৃষ্টি হচ্ছে থাকে মাইটোকন্ড্রিয়াতে, ইয়েস, থ্যাংক ইউ। ও আচ্ছা, কৃষ্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আচ্ছা লিখেছে সূর্যদীপ, বলছে যেটা মাইটোকন্ড্রিয়া উত্তর দিয়েছিল সেটা আমি ভেবেছিলাম আটের দাগ, তোমার দাগ নাম্বার দিলে আমার বুঝতে সুবিধা হতো, আমি বলেছিলাম তোমার দাগ নাম্বার দিয়ে উত্তর গুলো দাও, তাহলে আমি চটচট করে দেখতে পাবো যে তোমরা ঠিকঠাক উত্তরটা দিচ্ছ কিনা। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি কৃষ্টির কথাটা লিখেছিলে, থ্যাংক ইউ, ঠিক আছে, তাহলে তো সঠিক উত্তর দিয়েছো। শুভরাজ লিখেছে ফ্যাট, মরুবন্ধুকের চামড়ার নিচে পদার্থের স্তর দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে ফ্যাট, থ্যাংক ইউ, গুড। তাহলে আজকের মতো আপাতত আমরা এখানে শেষ করব, অনেক রাত হয়ে গেল, নেটওয়ার্ক পরের দিকে যদি একটু ভালো হলো, প্রথম দিকে খুব আমাদের বেগড়া দিল, যাই হোক, এই লড়াই করতে হবে নেটওয়ার্কের সঙ্গে, আমাদের লড়াই করতে হবে, যেমন করোনার সঙ্গে আমরা লড়াই করছি। অর্কদেব, মাইটোকন্ড্রিয়া, থ্যাংক ইউ, কৃষ্টি কোন অঙ্গ থাকে মাইটোকন্ড্রিয়া, একেবারে সঠিক উত্তর দিয়েছ, সবাইকে ধন্যবাদ। অর্কদেব অবশ্যই, অর্কদেব রয়েছো, শুভরাজ রয়েছো, সূর্যদীপ রয়েছো, 38 নম্বর, সুরঞ্জনা, তারপরে রয়েছো অংশুমান, রয়েছো অর্কদেব, রয়েছো তারপরে আর কাউকে এখন দেখতে পাচ্ছি না, তোমাদের যদিও ছিল কিন্তু এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না। যাই হোক, তোমাদের সবাইকে আমি গুড নাইট জানাচ্ছি, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, যেমন করোনার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, আমরা আবার এরকম নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা পড়াশোনা করব, কারণ পড়াশোনা চালিয়ে যেতে হবে, কখন কি পরিস্থিতি তৈরি হবে তো জানি না, আমাদেরকে পড়াশোনাটা করতে হবে, কারণ পড়াশোনার বিকল্প কিছু নেই, তোমরা জানো, পড়াশোনা করলে তবেই মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে, সেইটা আমরা করে যাব, যত সমস্যা থাক না কেন, সমস্যার সমাধানের একটা পথ আছে, সেই পথটা বাঁচবো আমরা, তাতে অনেকটা কষ্ট হবে কিন্তু সেই কষ্টটা নিয়ে আমরা এগোবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট আবার যেদিন লাইভে আসবো নিশ্চয়ই দেখা হবে সেদিন, তোমাদের সবার সঙ্গে কথা হবে। আজকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।